বন্ধ প্রত্যাহারের পরেও সরকারি বাসে ভাঙচুর, আগুন, ঘটনায় চাঞ্চল্য। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুরে আদিবাসী ছাত্রীকে নির্যাতনের ঘটনার প্রতিবাদে সোমবার 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছিল আদিবাসীরা। যদিও সোমবার রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে বোর্ডের পরীক্ষা থাকায় রবিবার পুলিশ সুপারের সাথে আলোচনার পর বন্ধ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ইউনাইটেড ফোরাম অব অন আদিবাসী অর্গানাইজেশন। যদিও তারপরেও সোমবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার দৌলতপুর এলাকায় বালুরঘাট কালনাগামী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাসে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেয় বন্ধ সমর্থনকারীরা। ঘটনার খবর পেয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই সঙ্গে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি থমথমে, এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।